নিয়া হঠাৎ পিঁয়াজ দরের অহেতুক বৃদ্ধি টুইন সিটি রে 40 রু 50 টাকার বিক্রি হেউছি পিঁয়াজ পিঁয়াজর তাতি এবে রাজ্যর সবুঠারু বড় পনিপরিবা মন্ডি ছত্র বাজারে দেখিবা কমিছি মাত্র 4 দিন ভিতরে পিঁয়াজর দরের নিয়া লাগিছি গত সপ্তাহরে পিঁয়াজর দর 30 টাকা থিবা বেলে এবে তাহা 10 টাকা বড়ি 40 টাকার পৌঁছিছি কিলো প্রতি বৃদ্ধি খাউটিক চিন্তাকু দ্বিগুণিত করেছি সেটে পিঁয়াজ নাসিক্রু পর্যাপ্ত পরিমাণে আসুনথিবারু চড়া দরে পিঁয়াজ কিনিবাকু পড়ুথিবারু বাধ্য হয়ে চড়া দরে বিক্রি করিবাকু পড়ুছি বলি কইছন্তি খুচুরা ব্যবসায়ী পিঁয়াজ কিলো প্রতি দর 40 টাকা হইতিবারু এহা সেমানকর ব্যবসায়ীকু এবে ঢের প্রভাবিত করেছি আর পূর্ব অপেক্ষা বিক্রি মধ্য কমিছি কিলো এবে 40 টাকা পূর্ব 35 36 ছিল এইটা এই 8 দিন হবে গাড়ি আসুনছিল ইলেকশন পাই এই রজ পাই গাড়ি আসুনি তাপাই টি বড়ছি এই ব্রজ পরে গাড়ি ভালো ভালো হয়ে দাম কমে যায় পিঁয়া রেট 35 বিক্রি হচ্ছে 40 বিক্রি হচ্ছে আর এই দুই তিন দিন ভিতরে বড়ছে পিঁয়াজ গোদাম 32 33 34 35 হচ্ছে 40 বিক্রি হচ্ছে আর সিয়ারু যা হইতব সিয়ারু জিনিস বড় সময় আছে সেমানক উপর যা হইতব সে রেট কষ্ট এটি হচ্ছে আর মানে 40 আগে মানে এমিতি রেট দাম বড়ছে আর কিনিয়ার আমরা মানে কষ্ট করে আমরা ইবে হউনি আমি কিনি পারুনু মানে কিলে জায়গা অড়ি জায়গা নউছে আপনি জানি পারতে সেটা কত দাম বড়ছে আলু আগে বর্তমান দড়া কইলেন 100 টাকা আলু 100 দড়া 100 টাকা তো কোয়ালু কে 22 আলু আগে ও তো বর্তমান 110 টাকা আর বাকি অন্য আলু 100 টাকা আগে কিলো তো দড়া এমিতি আগে রেট আমি কিনিব আগে তো পরিবার নি পূর্ণ পোষণ করিব কেমতি পিয়াজটা গুটি জায়গা আসছে সেদিন রেট সেটি আমদানি কম রহুছে তারপরে এক্সপোর্ট হউছি শর্টেজ কু এনে এক্সপোর্ট চালিছি তো সেটি চাষী মানকর আপত্তি যোগু সে এক্সপোর্ট খোলাই যাইছি তো সেটি পিয়াজটা আমদানি কম রহিছে তো নয়া ফসল তাঁর বাহারে যা হব পাগ যদি ঠিক অনুকূল রহব তাহলে যা হব নহলে আন্ধ্র রু বাহারিব অগস্ট যে গণেশ পূজা পূর্ব বাসে সে নয়া ফসল যদি আসব তাহলে কিছু আডজস্ট হব নহলে এইভাবে চালিব গত 15 দিনর কথা কইবাকু গলে পিয়াজ দর 30 রু 50 প্রতিশত বৃদ্ধি পাইছি বর্তমান দেশরে পিয়াজর আগমন অর্থাৎ এর যোগান হ্রাস পাওয়া বেড়ে ঈদুল আজহা আসিবা পূর্বরু পিয়াজর চাহিদা দ্রুত গতিরে বৃদ্ধি পাইছি গত সোমবার এঠারে হারাহারি পাইকারি দর কিলো পিছা 26 টাকা থিবা বেড়ে গত মাস 25 তারিখরে এহা কিলো পিছা 17 টাকা থিলা তেবে মহারাষ্ট্রর অনেক হোলসেল বজারে উত্তম মানর পিয়াজ দর কিলো পিছা 30 টাকা অতিক্রম করিছি এনে প্রতিক্রিয়া রাখিছন্তি ব্যবসায়ী সংঘর সভাপতি সুধাকর পণ্ডা পিয়াজর দর বৃদ্ধি যোটা ঘটিছিলা 3000 রু 3200 টাকা পিয়াজর ভালো পিয়াজর দাম থিলা আজি বি সেই রেটরে অছি আগামী দিন আজি আপনকৰ যো বকৃত অছি তেওঁ আ পৰে মধ্য আৰু 2-3 টকা খৰচ খচি যাৰ সম্ভাৱনা অছি এবং খচি সেই ট্ৰেণ্ড বি দেখিবাক মিলুছি মই আশা কৰিছোঁ আসাম দিনৰে আৰু 2-4 টকা ৰেট কমিব তেবে দৰ নিয়ন্ত্ৰণ হ'ব পাই তথাপি আহুৰি মাসে 2 মাস সময় লাগিব বুলি কৈছন্তি ছত্ৰবজাৰ পনিপৰিবা ব্যৱসায়ী সংঘৰ সম্পাদক কটকৰ কেমেৰা পৰ্সন সুব্ৰতক সহ বিশ্বজিৎ দাস ভুবনেশ্বৰ সত্ৰপা সামন্তৰায়ক ৰিপৰ্ট অৰ্গছ নিউজ সীমা তু প্লাস টু পরে কোন করিবু বিএসসি নার্সিং আও তু এমআরটি তু বিএসসি অপটোমেট্রি তু কোন করিবু বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিয়ে তু বিএসসি ইন ইএমটি তু বিএসসি ইন অ্যানেসথেসিয়া টেকনোলজি আও তু বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি আচ্ছা রোজি তু কোন পড়িবু মু তো বিপিটি পড়িবি আচ্ছা আমি কোটি পড়িবা সাই নার্সিং এন্ড হেলথ সায়েন্স কলেজ সাই হেলথ সায়েন্স কলেজ রে পড়িবা ও সবিংকু স্বাস্থ্য সেবা যোগাই দবা जदि आपणक आम भिडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।